হাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো না। বাংলাদেশ জুড়েই কেবলমাত্র করোনা ভাইরাস আতঙ্কে সবাই আমরা আতঙ্কগ্রস্ত। তো এর ভিতরে গতকালকে আমি যাদবপুর চৌরাস্তায় গেলাম, যেতে মন চাইছিল না, ঘর থেকে বাহির হতে একদমই অনীহা। তারপরে যাওয়া লাগলো, এক বড় ভাই ফোন দিছিল তার সাথে সাক্ষাৎ করার জন্য। তো যাওয়ার পথে গাড়িতে উঠে দেখলাম থমথমে পরিবেশ, যে বলাকায় সিট পাওয়া যায় না সেই বলাকা একদমই ফাঁকা। মাত্র 5-6 জন যাত্রী ছিল গাড়িতে, তো কারো মুখে মাস্ক ছিল আবার কারো মুখে মাস্ক ছিল না। তো গাড়িতে যখন ভাড়া দিতে গেলাম, দেখলাম যে হেল্পারের হাতে গ্লাভস পরা। আমার হাত থেকে টাকাটা নিল সে গ্লাভস দিয়ে। করোনা ভাইরাসের আতঙ্ক তাকে যেন ঝেঁকে বসেছে। তো ড্রাইভার সাহেব আমাকে বলল যে গায়ে হাত দিয়ে কথা বলবেন না। আমি তার গায়ে হাত দিয়েছিলাম, তো পিঠের মধ্যে হাত দিয়ে বলছিলাম যে ভাই হেল্পারকে দেখতেছি না, এই ভাড়াটা কে নেবে? পাশে আসনে বসেছিল হেল্পার, অবশেষে তার কাছে টাকাটা দিয়েই গাড়ি হতে নেমে মসজিদ মার্কেটে গিয়ে নামাজ পড়ার জন্য উজু করতে গেলাম। ভাবলাম সেখানে নিশ্চয়ই লোকজন কম হবে, কিন্তু একদমই না, একদম লোকে লোকারণ্য। পূর্বে যেমন নামাজ পড়তে গিয়ে আমরা সিরিয়াল ধরে উজু করি, সেরকমই। যথারীতি নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যথারীতি অসংখ্য মানুষ একদম জাম পেয়ে। আমার দুষ্টুমি ভিডিও করতে দিতে চাইতেছে না, খুব দুষ্ট। আর তো স্কুল বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাসের আতঙ্কের জন্য, একদমই পড়ায় মন নেই, সারাক্ষণ শুধু মোবাইল দেখে, খুব দুষ্ট। যাই হোক, মসজিদে অসংখ্য মানুষের ভিড়ে নামাজ পড়লাম, মনে হলো না যে করোনা ভাইরাসের কোনো আতঙ্ক আছে। এই যে এখনো গেম দেখতেছি, কিছু বললেই শুধু মারামার এই হাতাহাতি লেগে যায়। যাই হোক, দুষ্টের ভিতরেও কিন্তু আমার মতোই ট্যালেন্ট, এই বয়সে হাতের লেখা খুব সুন্দর, পড়ালেখাও ভালো। এই তো গত বছর নার্সারি থেকে প্লে হতে নার্সারিতে উঠলো, তো রোল হয়েছে 2, খুব খুশি। রোল 2 হওয়ার জন্য খুব খুশি। আমাকে তো একবারে সারাক্ষণ বলে বেলায় যে বাবা আমার রোল 2 হয়েছে, 2 হয়েছে। তুমি কি জানো করোনা ভাইরাস কি? জানো না? কেন চলে যাও, কেন আসো? সত্যি আমরা দেশবাসীরা খুব আতঙ্কের ভিতরে আছি, করোনার ভাইরাসের আতঙ্ক যেন কাটছেই না। রাস্তাঘাটে থমথম অবস্থা, কর্মব্যস্ত লোকগুলো একদম স্থবির হয়ে গেছে, আর হবেই না বা কেন? বহির্বিশ্বে এই করোনা ভাইরাসের জন্য যে সমস্ত পদক্ষেপ নিতেছে, আমাদের দেশে তো তার কিছুমাত্র লেশ পড়বেই।
গতকাল ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে 14 ঘন্টা কারফিউ ছিল। আমাদের দেশে হয়তো বা এরকম কারফিউ আসতে পারে। আমাদের এখানে যদি শাটডাউন করা হয় না, কারফিউ দেওয়া হয়, তাহলে আমরা সচেতনতার সহিত ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাব, বিনা প্রয়োজনে বাহিরে যাব না। এই মহাদুর্যোগ ঠেকানোর জন্য আমাদের সাধারণ নাগরিকদের দায়িত্ব অনেক। আমাদের সচেতনতায় পারে আসন্ন মহামারীর হাত হতে আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করতে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।